আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় গ্রেফতার চার আসামির মধ্যে তিনজনের সাত দিনের রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি আজ। দুই আসামিকে সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উখিয়ার আদালতে আনা হয়েছে। সকাল 11:30 শুনানি শুরু হবে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী। এর আগে শুক্রবার মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে গ্রেফতার করে জিয়াউর রহমান ও আব্দুস সালামকে। গ্রেফতারের পর রাতেই তাদের দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে এপিবিএন। শনিবার সকালে তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাইমুল হক। শুক্রবার সকালে কুতুপালংয়ের 6 নম্বর ক্যাম্প থেকে গ্রেফতার করা হয় সলিম উল্লাহ প্রকাশ ওরফে লম্বা সলিমকে। বুধবার রাতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। রাজধানীর পল্লবী থেকে 3 কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় 4 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। শনিবার রাতে নিখোঁজ শিক্ষার্থী দিলখুশ জান্নাত নিশার বরবোন অ্যাডভোকেট কাজী রশুন দিল আফরোজ বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি করেন। মামলার আসামিরা হল মোহাম্মদ তরিকুল্লাহ, মোহাম্মদ রকিবুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহমেদ অয়ন। এজাহারভুক্ত এই 4 আসামিকে শুক্রবার আটক করে পল্লবী থানা পুলিশ। মামলায় অজ্ঞাতনামা 4 থেকে 5 জনকে আসামিও করা হয়েছে। গত 30 সেপ্টেম্বর সকালে দিলখুশ জান্নাত দিশা, কানিজ ফাতেমা ও নেহা আক্তার বাসা থেকে বের হয়। এ সময় নগদ টাকা, স্বর্ণের গহনা, নিজেদের সার্টিফিকেটও নিয়ে গেছেন। এখনও তাদের সন্ধান মেলেনি। করোনা উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনায় মারা গেছেন 3 জন, এ পর্যন্ত নগরীতে মারা গেছেন 1304 জন। চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 101,825 জন। সাতক্ষীরা ও যশোরে করোনা উপসর্গ নিয়ে আরও 4 জন মারা গেছেন। এছাড়া ময়মনসিংহে 1 ও গাজীপুরে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশে এখনও পর্যন্ত করোনার টিকা এসেছে 5,76,45,080 ডোজ। এর মধ্যে 5,07,328 ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকার জন্য এখনও পর্যন্ত নিবন্ধন করেছেন 5,01,71,000। আজ মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর। এ সময় সারা দেশে মাছ ধরা, বিক্রি ও বিপণন মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। জেলেরা বঙ্গোপসাগর থেকে ফিরতে শুরু করেছে তীরে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। মৎস্য অধিদপ্তর বলছে 22 দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা 20 কেজি করে চাল সহায়তা পাবেন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।